আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। জাতীয় নির্বাচনের আগে ক্ষমতা কমল ইলেকশন কমিশনের। দর্শক, একটি আইন আকারে মোটামুটি পাশ হয়ে গেল। কিছুদিন থেকেই নিশ্চয়ই আপনারা জানছিলেন যে নির্বাচনের মানে ভোট বিষয়ে যে ক্ষমতাটা, যে আগে নির্বাচন কমিশন কোনো অনিয়ম দেখলে পুরো একবারে নির্বাচন প্রক্রিয়াটা বন্ধ করে দিতে পারতো, ভোট গ্রহণ বন্ধ করে দিতে পারতো, কিন্তু এখন সেটা পারবে না। এর ফলে যেই নির্বাচনের সময় যে পুরো আসনের উপরে নির্বাচন কমিশনের যে একচেটিয়া যে আধিপত্য, সেই আধিপত্যটা কিন্তু কমে গেল। এখন সেখানে মোটামুটি রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ প্রশাসনের একটা খবরদারি বাড়লো, তাদের একটা কর্তৃত্ব বেড়ে গেল, মানে একেবারেই মানে সবারই অলক্ষ্যে বলতে গেলে। দৃশ্যত মনে হবে নির্বাচন কমিশনের অনেক কিছু ক্ষমতা আছে, কিন্তু আসলে এই মানে যে বিলটা পাশ হয়ে গেল বা আইন আকারে যেটা সামনে আসলো, গণপ্রতিনিধিত্ব আদেশ যেটা পাশ হলো সংশোধিত, তার মধ্যে দিয়ে এটা মানে দফা রফা হয়ে গেল। দর্শক, আমি খবরটা একটু পড়ি। জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম বল প্রয়োগের মতো ঘটনায় ভোট বন্ধে নির্বাচন কমিশনের ক্ষমতা কমানো হলো। বিরোধী দলের সদস্যদের তীব্র আপত্তির মুখে মঙ্গলবার সংসদে জাতীয় নির্বাচন সংক্রান্ত আইন বা গণপ্রতিনিধিত্ব আদেশে আরপিওর এ সংক্রান্ত সংশোধনী সংসদে পাশ হয়। জাতীয় নির্বাচনের মাস ছয়েক আগে ইসির ক্ষমতা খর্ব করার বিষয়ে বিরোধী দলের একাধিক সংসদ সদস্য অভিযোগ করেন, যেভাবে আইন সংশোধন করা হচ্ছে তাতে দেশে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে না। ক্ষমতা খর্ব হওয়ায় বর্তমান নির্বাচন কমিশন দিয়ে নিরপেক্ষ নির্বাচন করা যাবে না। তবে আইনমন্ত্রী আনিসুল হক জাতীয় সংসদে দাবি করেন, ইসির ক্ষমতা খর্ব হয়নি, বিরোধী দলের সংসদ সদস্যরা বিভ্রান্তি ছড়াচ্ছেন। এখানে বিরোধী দল আওয়ামী লীগ নাই, কারা ছড়াচ্ছে, সবই তো নিজেরা। সংশোধিত আরপি অনুযায়ী ভোট গ্রহণের আগে ইসি চাইলেও এখন আর ভোট বন্ধ করতে পারবে না। এছাড়া রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করার পর কোনো অনিয়মের অভিযোগ উঠলেও পুরো আসনের ফলাফল স্থগিত বা ভোট বাতিল করতে পারবে না ইসি। শুধু যেসব ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগ থাকবে সেসব ভোট কেন্দ্রের ফলাফল চাইলে স্থগিত করতে পারবে ইসি। তার মানে একটা আংশিক এ করলো। মনে করেন একশোটা ভোট কেন্দ্র একটা নির্বাচনী আসনে, আপনি ওই যে একটা ভাত টিপলে যেমন বোঝা যায় যে পুরো মানে ভাতের হাড়িতে ভাত কি সিদ্ধ হলো নাকি সিদ্ধ হলো না, তেমনি আপনি পাঁচ সাতটা কেন্দ্রের ট্রেন দেখে আপনি বুঝতে পারবেন যে পুরো আসলে হচ্ছে কি, মানে একেবারে একশোটা বাকি মানে পঁচানব্বইটা আসনের এটা কি, আপনি চার পাঁচটা আটটা দশটা মানে কি বলে র্যান্ডম স্যাম্পলিং করার মধ্য দিয়ে যেই রেজাল্টটা পাবেন তার ভিত্তিতে আপনি আপনার মনে হবে যে না, এই যদি অবস্থা হয় তাহলে বাকিগুলির অবস্থা একই। তো আপনি কি করলেন, নির্বাচন কমিশন তার নিজস্ব সেই বুদ্ধি খাটিয়ে পুরো নির্বাচনের হাল হকিকত বুঝে সে পুরো নির্বাচনটা বন্ধ করে দিতে পারতো আগে, এখন সেটা পারবে না। এখন বলতে হবে যে না, যেখানে যেখানে অনিয়ম হয়েছে ঠিক সেখানে সেখানে, তো বাকি পুরো মানে একটা নির্বাচনী আসনের সবগুলোর উপরে তো কন্ট্রোল অনেক সময় থাকে না। সেখানে মানে কিছু কেন্দ্রের ট্রেন্ড দেখলে বোঝা যায় যে বাকিগুলি কী হচ্ছে না, এখন সেটা হবে না। তার মানে হলো মানে নির্বাচন কমিশনের মানে আপনার যেই ক্ষমতাটা সেটা কাট করালো, কেটে দেওয়া হলো, এটা পরিষ্কার। আরপিও সংশোধনের জন্য এ সংক্রান্ত বিলটি সংসদে তোলার পর আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির এমপি ফখরুল ইমাম বলেন, আরপিওর মধ্যে কতগুলো ক্লজ ধারা লাগানো হলো যার মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হচ্ছে। আমরা জানি নির্বাচন কমিশন ইচ্ছা করলে যে কোনো নির্বাচন বন্ধ করে দিতে পারে, কিন্তু এই অধিকার খর্ব করা হলো। এখন কি করা হলো, তারা সেন্টারগুলো বন্ধ করতে পারবে কিন্তু পুরো নির্বাচন বন্ধ করতে পারবে না। এটা হলে এই ইসি দিয়ে আমরা কিভাবে নিরপেক্ষ নির্বাচন করব। সংশোধনী প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়ে জাতীয় পার্টির এই এমপি বলেন, আইনে ইলেকশন শব্দের বদলে পোলিং শব্দটা এনে বড় পার্থক্য করা হয়েছে। আগের দিন পর্যন্ত ঋণ পরিশোধের বিধানের মাধ্যমে ঋণ খেলাপিকে নির্বাচনে আমন্ত্রণ জানানো হয়েছে, এই আইনে যেটা হচ্ছে তাতে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন এই কমিশন দিয়ে নির্বাচন করা সম্ভব নয় বলে
মনে করেন তিনি। আপাতত দৃষ্টিতে এই আইন সংশোধনের উদ্দেশ্য মহৎ, কিন্তু বাস্তবতা ভিন্ন বলে সংসদে উল্লেখ করেন গণফোরামের এমপি মোকাব্বির খান। বিল পাশের আলোচনায় তিনি অংশ নিয়ে বলেন, দেশে আইন হয় ব্যক্তি গোষ্ঠী ও সরকারের স্বার্থে, নির্বাচনের আগে এমন আইন করা হয়। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে নির্বাচন ব্যবস্থা এমনভাবে ধ্বংস করা হয়েছে যে মানুষ এখন ভোট বিমুখ। যারা সরকার উৎখাতে আন্দোলন করছে তারাও এর জন্য কম দায়ী নয়, তারা 1 কোটির বেশি ভুয়া ভোটার করেছিলেন, বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলছেন। মোকাব্বির খান বলেন, দেশের মানুষ জাতীয় নির্বাচন নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন, নির্বাচন নিয়ে উদ্বিগ্ন, উৎকণ্ঠা দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে, কারণ দলীয় সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে এর সবকটি প্রশ্নবিদ্ধ। এ ধরনের নির্বাচন বাংলার মানুষ আর চায় না, মানুষ চায় একটি নিরপেক্ষ সরকারের অধীনে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন। যাই হোক, এখন যতই বক্তৃতা দিক না কেন, মানে আর প্রিয় সংশোধনী হয়ে গেল, এখন নির্বাচন কমিশনের মোটামুটি হাতে একটা মানে কি বলে বদনা ধরাই দেওয়া হলো। এখন নির্বাচন কমিশন বদনা দিয়ে পানি ঢালতে থাকুক, জানি নির্বাচন কমিশনেরও এই নিয়ে কোনো থাকবে না খুব বেশি, বা তারা এনআইডি নিয়ে চলে গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেখানেও তাদের কোনো টু শব্দ নেই। অথচ কে এম নুরুল হুদা কিন্তু একদম পরিষ্কার আপত্তি করছিল, এবং তার সময় কিন্তু এই এনআইডিটা চলে যায়নি, মানে ভোটারদের যে জাতীয় পরিচয়পত্র সেটা। এইভাবে আর কি, মানে আর আসলে মূল জায়গায় যদি সমস্যা থাকে তাহলে আর এই সব জায়গাগুলো মেরামত করে লাভ নেই। আসলে মূল কাঠামো উপরের জায়গায়, মানে পুরো একটা জবাবদিহিমূলক যদি সরকার প্রতিষ্ঠা না করা যায় তাহলে এরকম চলতেই থাকবে। ভালো থাকবেন দর্শক, আল্লাহ হাফেজ।